পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন মানুষ আল্লাহ রসুলকে নিয়ে কি কি এবং সঠিক বিশ্বাস পোষণ করবে যাতে করে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবে? আল্লাহ এবং তার রসুল নিয়ে কি করতে হবে, এটা হচ্ছে ইমানিয়াত। এটাই আমরা পড়াই সারাটা জীবন, এটাই বলি কি বিশ্বাস পোষণ করতে হবে। প্রথমত আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস পোষণ করতে হবে, যে তিনি আল্লাহ তাআলা, তিনি আছেন। তার দ্বিতীয় হচ্ছে তিনি কোথায় আছেন এটা বিশ্বাস করতে হবে, আর তিনি আরশের উপর তিনি আছেন এবং তিনি আরশের উপর উঠেছেন সেটাও বিশ্বাস করবেন। এটা আরেকটা ফেল, এটা ক্রিয়া, তার কর্মগত গুণ, এটা বিশ্বাস করবেন। আর আল্লাহর বিশ্বাস করবেন, আল্লাহর নাম আছে, গুণ আছে। আরও বিশ্বাস করবেন যে তিনি আপনাকে রব, তিনি পরিচালনা করেন, তিনি আপনার সৃষ্টি করেছেন, তিনি জীবন দেন, তিনি আপনার সব কিছু নিয়ন্ত্রণ করেন, তিনি অর্থাৎ রব, খালেক, মালিক, মুদাব্বির তিনি। এবং এটা করবেন, তারপরে আপনার আল্লাহর নাম এবং গুণগুলিকে শিখিয়ে দেবেন, যত নাম এবং সবগুলো শিখিয়ে দেবেন। আর আপনার যত ইবাদত একমাত্র আল্লাহমুখী আল্লাহ দিয়ে করবেন, আর কারোর জন্য করবেন না। এটা হচ্ছে আল্লাহ সম্পর্কিত, আল্লাহ সম্পর্কিত আপনার কর্তব্য। এটা সারা জীবনটা বজায় রাখবেন এবং আল্লাহর বিরুদ্ধে কোনো কথা যায় আল্লাহর শরীয়তকে মেনে চলবেন, আল্লাহ শরীয়তকে মেনে চলবেন। আল্লাহর বিরুদ্ধে কোনো কথা যায় এমন কথা যেন মুখ থেকে কোনো দিন বের না হয়, শরীয় বিরুদ্ধে কোনো কথা যেন কোনো বের না হয়, এটা খেয়াল রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার দায়িত্ব হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা সংবাদ দিয়েছেন তার উপর বিশ্বাস করা, যে হক সত্য জানিয়েছেন যা যা তা সত্য, আর যা যা তিনি নির্দেশ দিয়েছেন তা পালন করবেন, যা যা তিনি নিষেধ করেছেন তা আপনি পরিত্যাগ করবেন, এবং রসুলের শরীয়ত ব্যতীত আর কোনো শরীয়ত দিয়ে আল্লাহর ইবাদত করবেন না, রসুলের বেদাত করবেন না, তাহলে ইনশাআল্লাহ আপনি গ্রহণযোগ্য পদ্ধতিতে আল্লাহ তাআলা এমন ইবাদত করলেন যে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। এটা যদি করেন, এই কাজগুলি কিন্তু পুরো দুনিয়া, পুরো আপনার পুরো দুনিয়ার, আপনার পুরো দুনিয়ার সমস্ত আমলের ভিতরে আপনি সেটা আপনাকে প্রমাণ করে দেখাতে হবে যে আসলে আপনি আল্লাহর উপর ইমান রাখেন, আপনি আল্লাহর যা যা বলেছেন তার উপর ইমান রাখেন, আল্লাহ যা যা প্রমাণ করে তার উপর ইমান রাখেন, তাহলে এটা যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা সংক্ষেপে বলি, ইমান, ইসলাম, এহসান, এই তিনটি জিনিস যে ব্যক্তি বাস্তবায়ন করেছে সেই ব্যক্তি দিনকে বাস্তবায়ন করেছে। তো আপনি যদি কোনো আল্লাহ এবং রাসূলকে নিয়ে সঠিক বিশ্বাস পোষণ কীভাবে করবেন, এই সবগুলি যদি ইমান, ইসলাম, এহসানকে মেনে চলেন, তাহলে আপনার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে যাবে এই আল্লাহকে সন্তুষ্ট করাটা। ইমান, ইসলাম, এহসান, এর বাইরে যদি কেউ কোনো সামর্থ্য থাকে অবস্থা অনুসারে তার ভিন্ন ভিন্ন আল্লাহর শরীয়তকে প্রতিপালন করা, সেটাও করবেন। সেটাই আমরা বুঝতে চাচ্ছি, আশা করি বিষয়টি বুঝে আসছে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم